সিলেটের সড়ক দুর্ঘটনায় নারী সহ 14 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো 14 জন সিলেট থেকে ওসমানী নগরমুখী শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে সিলেট থেকে স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনু ও এম এ কাইয়ুমের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা সিলেট থেকে নির্মাণ শ্রমিকদের নিয়ে ওসমানী নগরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয় এতে পিকআপ ভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ডান দিকে খালে পড়ার সাথে পিকআপের উপর দিকে উঠে পিকআপটা বাস্তব করে ট্রাকের বাম দিকে আসে আবার ট্রাক ঘুরিয়ে গিয়া বাম দিকে গিয়া ধাক্কা মারিয়া পাখির মতো লাশ রাস্তাতে ফেলায় 11টা ডেড বডি 16 জন মানুষ আমরা সিএনজিতে তুলে হাসপাতালে পাঠাইছি প্রতিদিন অ্যাক্সিডেন্ট প্রতিদিন কত মায়ের দুঃখ হচ্ছে জানি না এই রোগের এই সমস্যা কোন সমাধান হবে প্রশাসনে দেখো কি যে বিকাবে কত লুকু রই যা আমি বিকাব মালটানাল গাড়ি ওই তিন মানুষ কান্না এটা গরিব মানুষ কুলারে মানলো এটা তো বিকাবটাই জানো এত লুকু রই যা এটা বদ না এগো খুব ঘটনাস্থল থেকে 11 জনের মরদেহ উদ্ধার করা হয় এ সময় আহত 17 জনকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও 3 জন আহত বাকি শ্রমিকদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক মাথায় যা রক্ত ভরে আর মানুষ একবারে শেষ সবাই পাঁচজন আছেন মানে ডিস্ট্রিক্টে সাক্ষাৎ তোলে পাঁচজন আর বাকি আমরা লোকে আছেন যারা এরা জায়গাত মারা খাইছে তিনজন এলাকার মানুষের সাহায্য করছে আমরা আবার ফায়ার সার্ভিসের লোক গেছে দুর্ঘটনার জন্য ট্রাক চালককে দায়ী করে আহতরা বলেন চালক তার লেন পরিবর্তন করে পিকআপটিকে ধাক্কা দেয় সিলেট থেকে গাড়ি লইয়া মানুষগুলো লইয়া মালপত্র লইয়া গাড়ি লইয়া আমরা রান্না করি আমরা খাজের সাইডে যাবো আর খাজের সাইডে যাওয়ার একান্তই মানে হঠাৎ করে একটা ট্রাক আসে নাজিবাজার সামন দিক দেয় ট্রাকটা আমরা যে দিকে যাইতেছি আমরা ঠিক আমরা মেন লাইনে যাইতেছি আর হে আমরা লাইনে ঢুকে হঠাৎ করে মারিয়া দিচ্ছে মানে আমরা চোখের সামনে এই ঘটনা অথচ আমরা কিছু করার নাই যে ভাবলাম যে কী হবে কিছু করার নাই এখন মানে মানুষ আমরা 30 জন আছি হঠাৎ করে যখন হে আক্রমণ করলো মানে বাঁচার কোনো কুদরত নাই যে যেভাবে পারছে এইভাবে পড়ছে আর যে যেভাবে আয়তই হয়েছে দুর্ঘটনার পর মহাসড়কে 4 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে 9 জনকে আমরা হসপিটাল পাঠাই হ্যাঁ আর পরে 11 জন মৃত এগুলা ওই যে হাইওয়ে পুলিশে ট্রাকে করে তাদেরকে নিয়ে গেছে নাদিরা সুলতানা আরটিভি Yeah.